বুকের দুধ এবং বাচ্চাদের বলা হয় জীবনের প্রথম টিকা, বাচ্চাদের রোগ প্রতিরোধ করে এবং বাচ্চাকে অনেক ধরনের রোগ থেকে তাকে প্রতিহত করে। এবং বুকের দুধ দিলে সাধারণত বলা হয় যে শিশু মৃত্যুর হার এবং নবজাতকের মৃত্যুর হার 1/5 কমে যায়, এবং এটা খুবই জরুরি বাচ্চাদের জন্য। এবং বুকের দুধ দেওয়ার জন্য মাকে উৎসাহিত করতে হবে, এবং শুধুমাত্র বুকের দুধ যেটা আমরা বলি, এবং অনেকে অনেক খাবার দিতে চায়, সেটা কোনো প্রয়োজনীয়তা নেই। এবং বুকের দুধ দিলে বাচ্চাদের ব্রেনের মস্তিষ্কের যে বিকাশ সেটা খুব সুষ্ঠুভাবে হয়, এবং এই শিশু ভবিষ্যতে বড় হয়ে এবং সে বুদ্ধিমান হবে বেশি, এবং সে বেশি করে লেখাপড়া করতে পারবে, এবং সে নিজে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো, এমনকি পানীয় না বলতে বোঝানো হচ্ছে শিশুটি শুধুমাত্র তার মায়ের দুধ খাবে এবং অন্য কোনো খাবার বা তরল কিছু খাবে না, এমনকি পানীয় নয়। মায়ের কোলে দিতে হইব, বুকের দুধ খাওয়াইতে হইব। আগের দিনে তো আমরা মধু মিষ্টি পানি এগুলি খাওয়াইতাম, এগুলি তো না করছো তুমি, খাওয়াইতে না। 6 মাস পর্যন্ত মায়ের দুধই খাওয়াই রাখতে হইব, অন্য পানি টানি কিছু দেওয়া যাবে না। আর বউ কেমন খাওয়া দাওয়া ঠিক মতো করতেছে? হ্যাঁ, ঠিক মতো করতেছে। কি খায়? এই যে শাক সবজি খাওয়ায়, মাছ মাংস ডিম, যখন যা আমাদের ঘরে রান্না হয় তাই খাওয়ায়। তুমি আবার কয়ে গেছো না একটু বেশি বেশি খাওয়ান দিতে, একটু ভাত পরিমাণ বাড়াইতে, ঘন ডাল খাওয়াইতে, এগুলিও খাওয়া দেই। খালা আপনার তো সবই মনে আছে, বউ একটু ডাকেন দেখি। নীলুফার একটু আসো তো মা। কি খবর, কেমন আছো? ভালো আছো, তুমি ভালো আছো? এই তো ভালো। বসো, এখানে বসো, দেখি একটু ঘরে। সাথে একটু মাছ মাংস বেশি বেশি করে খাবা, ঘন ডাল খাবা, তাই না খালা? আর বিশ্রাম ঠিক মতো নেয় খালা? হ্যাঁ, দুপুরে খাওয়ার পরে ঘুমাইতে দিই, রাতেও তাড়াতাড়ি শোয়া ফেলি। একটু কাজের চাপ একটু কম দিবেন, সময় মতো যাতে বিশ্রাম নেয় একটু খেয়াল রাখবেন। না বলে কাজ টাজ করাই না, ওটা আমি করি। আচ্ছা, খুব ভালো খালা, এমনি তো ভালো আছে, বেশ ভালো। মায়ের বুকে দুধ তৈরি হয় যখন মা গর্ভবতী হয়, তারপর দুধটা বের হয়, এবং তারপর বাচ্চাকে যদি মায়ের বুকে দেওয়া যায়, বাচ্চার ভালোভাবে টানা শুরু করলে দুধটা বের হতে থাকে। এবং আমরা সবাই জানি জন্মের পর থেকেই দুধটা দিতে হয়, 1 ঘন্টার ভিতরেই বাচ্চাকে মায়ের বুকে দিতে পারি এবং বাচ্চা টানা শুরু করতে পারে, তাহলে কিন্তু বুকের দুধের কোনো কমতি হয় না। জন্মের পরপরই শিশুকে মায়ের দুধ খেতে দিতে হবে। শিশু যদি চুষে চুষে দুধ খায়, তাহলে তা প্রসূতি মায়ের জরায়ু সংকোচনে সাহায্য করে এবং প্রসবজনিত রক্তপাত কমায়। জন্মের পরে মায়ের ঘন হলুদ রঙের শাল দুধ শিশুকে অবশ্যই খাওয়াতে হবে, এতে জরুরি পুষ্টি ছাড়াও আছে রোগ প্রতিরোধের উপাদান। মা যদি কষ্টে থাকেন অথবা মানসিক চাপে থাকেন, তবে তার বুকে দুধ আসা হঠাৎ করে কমে যেতে পারে। এ সময় মাকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হলে এবং একটু আরাম দিলে মায়ের বুকে আবার দুধ আসবে। পরিবারের সবাইকে খেয়াল রাখতে হবে যেন মায়ের মনে কোনো চাপ বা অশান্তি তৈরি না হয়। জন্মের প্রথম কয় সপ্তাহে শিশু যত বেশি বুকের দুধ টানবে, মায়ের বুকে তত বেশি দুধ তৈরি হবে। যথেষ্ট পরিমাণে বুকের দুধ তৈরি হওয়ার জন্য শিশুকে ঘন ঘন বেশি সময় নিয়ে দুধ খাওয়াতে হবে। শিশুর মুখের সাথে মায়ের বুক সঠিকভাবে লাগানো, যে বিষয়গুলো খেয়াল করতে হবে। বুকের কালো অংশের অধিকাংশই শিশুর মুখের ভেতরে থাকবে। শিশুটি বুকের কালো অংশ চুষবে শুধু বোটাটি নয়। যখন শিশু শুধু বুকের বোটা চষে এবং বুকের অনেকটা অংশ শিশুর মুখের বাইরে থেকে যায়, তখন বুঝতে হবে মায়ের বুকে মুখ সঠিকভাবে লাগানো হয়নি। শিশুর মুখ মায়ের বুকের সঙ্গে সঠিকভাবে লাগানো না থাকা অবস্থায় বুক চুষলে বুকের বোঁটা ও চামড়া ফেটে যেতে পারে
এবং মায়ের বুকে ব্যথা ও ক্ষতি হতে পারে। অনেক সময় বুকের কালো অংশের অনেকখানি শিশুর মুখের বাইরে থাকতে পারে, কিন্তু শুধুমাত্র এটুকু দেখে তার মুখ ঠিকভাবে লাগেনি বলা যাবে না। অনেক মহিলার বুকের কালো অংশটি বেশ বড় থাকে এবং তার পুরোটা শিশু মুখে নিতে পারে না। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন কালো অংশের নিচের দিকটুকু শিশুর মুখের ভেতর থাকে। দুধ কম পাওয়ার আরেকটি প্রধান কারণ হচ্ছে দুইবার দুধ খাওয়ানোর মাঝখানে 4 থেকে 5 ঘন্টার বেশি দেরি করা এবং শিশুকে দুধ খাওয়ানোর জন্য প্রচুর সময় না দেওয়া। শিশু যে যথেষ্ট পরিমাণ বুকের দুধ পাচ্ছে তা নিশ্চিত করতে হলে শিশুর মুখটি যদি বুকের সঙ্গে ভালোভাবে লাগানো থাকে তবে সে প্রচুর পরিমাণে দুধ খেতে পারবে। মাকে শিশুর সঠিকভাবে বুক চুষতে পারার চিহ্নগুলি বুঝিয়ে দিতে হবে। শিশু ধীর গতিতে গভীরভাবে চুষবে, দুধ দিয়ে মুখ ভরলে সে গিলবে, যেটি পরিষ্কারভাবে দেখা এবং শব্দও শোনা যায়। অনেক সময় শিশু কিছুক্ষণ বিরতি দেয় যাতে বুকের নালীগুলো আবার দুধে পূর্ণ হয়। শিশু যখন আবার খাওয়া শুরু করে তখন সে কয়েকবার তাড়াতাড়ি খায় যা দুধের প্রবাহ বাড়িয়ে দেয় এবং তারপরে আবার ধীর এবং গভীরভাবে খাওয়া শুরু করে। খাবার সময় শিশুর গাল গোল হয়ে থাকে। শেষের দিকে সাধারণত শিশুর খাওয়ার মাত্রা কমে আসে এবং গভীরভাবে চুষতে থাকা কমে আসে, বিরতির সময় বেড়ে যায়। এ সময় যদিও দুধের পরিমাণ কম হয় তবু দুধ খাওয়া চালিয়ে যেতে হবে, যেহেতু শেষের দুধটি ঘন দুধ, তাই শিশুকে শেষ পর্যন্ত দুধ খাওয়া চালিয়ে যাওয়াটা জরুরি, যতক্ষণ পর্যন্ত সে নিজে থেকে দুধ ছেড়ে না দেয়। বুকে শিশুর মুখ ঠিকভাবে লাগানোর জন্য মাও শিশুর অবস্থান। বুকের সঙ্গে শিশুর মুখ সঠিকভাবে লাগানোর জন্য শিশু ও তার মায়ের অবস্থান সঠিক হতে হবে। সঠিক অবস্থানটি নিশ্চিত করতে মা ও শিশু উভয়ের জন্য কয়েকটি ভঙ্গি আছে, তবে সব ক্ষেত্রেই কিছু বিশেষ দিক খেয়াল রাখতে হবে। মা যেভাবে স্বাচ্ছন্দ্য অনুভব করেন, অর্থাৎ বসে, শুয়ে অথবা দাঁড়িয়ে থেকে শিশুকে বুকের দুধ খাওয়াতে পারেন, কিন্তু সব ক্ষেত্রেই তাকে সহজ এবং আরামদায়ক অবস্থানে থাকতে হবে। শরীর টান টান করে রাখা চলবে না, বিশেষ করে পিঠের অংশ। যদি তিনি বসে খাওয়ান তবে তার পেছনে বালিশ বা অন্য কিছু দিয়ে ঠেকা দিতে হবে এবং খেয়াল রাখতে হবে শিশুকে তার বুকের সামনে আনার জন্য মাকে যেন সামনে ঝুঁকতে না হয়। শিশুর শরীরের অবস্থান সম্পর্কে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। শিশুর শরীর সোজা থাকবে, বাঁকানো বা এলোমেলোভাবে ধরা থাকবে না। শিশুর মাথা ও ঘাড় সমান্তরাল থাকবে যাতে শিশু মায়ের বুকের সাথে লেগে থাকে। শিশু মায়ের বুকের দিকে মুখ করে থাকবে। শিশুর নাক বোঁটার বিপরীতে থাকবে। শিশুর শরীর মায়ের শরীরের কাছাকাছি থাকতে হবে যাতে শিশু বুকের যতটা সম্ভব কাছাকাছি থাকতে পারে এবং সে বড় হা করে মায়ের বুক যতটুকু সম্ভব মুখে নিতে পারে। মাকে তার শিশুর পুরো শরীরটাকে ধরে রাখতে হবে, বিশেষ করে শিশুর পাছা। আমরা বুকের দুধ খাওয়ানোর 6টি মূল ধাপ লক্ষ্য করি। 1. শিশুর শরীর মায়ের দিকে ফেরানো থাকবে। শিশুর মুখ মায়ের বুকের বোঁটার কাছাকাছি থাকবে এবং শিশুর ঘাড় অল্প একটু সামনে বাড়ানো থাকবে। 2. শিশুকে বুকের কাছে আনতে হবে যাতে তার মুখ বুকের বোঁটায় লাগে। সে দুধ খাওয়ার জন্য তৈরি থাকলে মুখ হা করবে। 3. শিশুর মুখ পুরোপুরি খোলার পর বুকের বোঁটা মুখের তালুর দিকে এগিয়ে দিয়ে শিশুকে বুকের সাথে লাগাতে হবে। 4. শিশু যখন প্রথম খাওয়া শুরু করে সে দ্রুত টানতে থাকে এবং মাঝে মাঝে বিরতি দেয়। এটি মায়ের বুকে দুধ চলাচলে সাহায্য করে। তারপর শিশু দুধ ঠিকমতো পায় এবং তার দুধ খাবার ধরন অনেক পাল্টে যায়। শিশু ধীর ও গভীরভাবে দুধ খায় এবং তার দুধ গেলার শব্দ শুনতে পাওয়া যায়। 5. শিশু বুকের সাথে ঠিকভাবে লাগতে পারলে তার দুই ঠোঁটই বাইরের দিকে বাঁকানো থাকে এবং তার নাক ও থুতনি
বুকের সাথে লেগে থাকে। ৬. শিশুর খাওয়া শেষ হলে সাধারণত নিজে থেকেই বুক ছেড়ে দেয়। এর মানে হলো সে এই বুক থেকে যথেষ্ট পরিমাণ দুধ খেয়েছে। সে যদি ক্ষুধার্ত থাকে তবে তাকে অন্য বুক থেকে দুধ খেতে দিতে হবে। শিশুর দুধ খাওয়ানোর পদ্ধতি সঠিক হচ্ছে কিনা তা খেয়াল করতে হবে এবং প্রয়োজন মতো মাকে সাহায্য করতে হবে। যমজ শিশুকেও একজন মা ৬ মাস বয়স পর্যন্ত যথেষ্ট পরিমাণে দুধ খাওয়াতে পারেন। এমনকি যেসব মা অপুষ্টিতে ভুগছেন তারাও ৬ মাস পর্যন্ত শিশুকে যথেষ্ট পরিমাণে শুধুমাত্র মায়ের দুধ খাওয়াতে পারেন। বাচ্চা কেমন আছে? বাচ্চা ভালো আছে। খাওয়া দাওয়া করে ঠিক মতো? করে, তবে আমার মনে হয় আপা বাচ্চা আমার দুধে হয় না। কেন এমন মনে হচ্ছে আপনার? আপা আমার মনে হচ্ছে বাচ্চা তো দিন দিন বড় হচ্ছে, মনে হয় আমার দুধে ওর পেট ভরে না। বাচ্চা খেলাধুলা করে ঠিক মতো? হ্যাঁ করে। ঘুমায় ঠিক মতো? হ্যাঁ ঘুমায়। আচ্ছা আপা দিনে কয়বার পেশাব করে বাচ্চা? ৬-৭ বার। আপা তাহলে চিন্তা করছেন কেন? ৬-৭ বার দিনে পেশাব করা মানে বাচ্চা ঠিক মতো দুধ পাচ্ছে। বাচ্চাকে দিনে কতবার দুধ খাওয়ান? হ্যাঁ অনেক কয়েকবার খাওয়ান। বাচ্চাকে ঘন ঘন করে দুধ খাওয়াবেন বেশি সময় ধরে, তাহলে বাচ্চা দুধ পাবে ভালো। ও আচ্ছা, বেশি সময় ধরে দুধ খাওয়াতে হবে? হ্যাঁ, বেশি সময় ধরে দুধ খাওয়ালে কি হবে? দুধ পাবে। আপনি যে কইছিলেন যে ৬ মাস পর্যন্ত শুধু বুকের দুধ খাওয়াবো? হ্যাঁ, ৬ মাস পর্যন্ত বাচ্চাকে শুধু বুকের দুধই খাওয়াবেন, একটু পানিও না। তাহলে কি হবে, বাচ্চার শরীর ভালোভাবে বাড়বে এবং বুদ্ধিও বাড়বে। বলেন তো আপা কি বললাম আমি? যে ৬ মাস পর্যন্ত বুকের দুধ খাওয়াবো, পানিও খাওয়াবো না। হ্যাঁ, বেশি বেশি দুধ খাওয়ালে বাচ্চা বাড়বে ভালো, বুদ্ধিও বাড়বে। শিশু যে যথেষ্ট দুধ পাচ্ছে তা বোঝার উপায়, শিশু দিনে কমপক্ষে ৬ বার প্রস্রাব করে, সে হাসি খুশি আছে, শিশুটি ভালোভাবে বাড়ছে। মায়ের যাতে শিশুর জন্য যথেষ্ট পরিমাণ দুধ তৈরি হয় তা কিভাবে নিশ্চিত করা যাবে? শিশুর ৬ মাস বয়স পর্যন্ত ঘন ঘন বেশি সময় নিয়ে শিশু যতক্ষণ খেতে চায় ততক্ষণ তাকে বুকের দুধ খাওয়াতে হবে। মায়ের দুধ ছাড়া আর কিছু খাওয়ানো যাবে না, এমনকি পানিও না। কোনো কারণে শিশুকে যদি ঘন ঘন দুধ খাওয়ানো সম্ভব না হয় তবে দুধ গেলে রেখে শিশুকে খাওয়াতে হবে। হাত দিয়ে চেপে দুধ বের করা। শিশু যদি কোনো কারণে বুকের দুধ টানতে না পারে তবে সেই সময় হাত দিয়ে চেপে দুধ গালতে হবে। মনে রাখতে হবে শিশু যতখানি দুধ খাবে ততখানি দুধই মায়ের দেহে তৈরি হয়। হাতের বুড়ো আঙুল বুকের কালো অংশের উপরের দিকে এবং বাকি ৪টি আঙুল কালো অংশের নিচের দিকে ধরতে হবে, যেন আঙুলগুলি কালো অংশ থেকে দূরে থাকে। এবার বুড়ো আঙুল এবং মধ্যম আঙুল দিয়ে একবার চাপ দিয়ে ছাড়তে হবে, এরপর আবার চাপ দিতে হবে ও ছাড়তে হবে। এভাবে বারবার চাপ দিয়ে বারবার ছাড়তে হবে। উপর থেকে নিচে এবং দুই পাশ থেকে যেন কালো অংশের সব দিকে চাপ পড়ে। এরকম করলে ব্যথা পাওয়ার কথা না। মা যদি ব্যথা পায় তবে বুঝতে হবে দুধ ঠিকভাবে গালানো হচ্ছে না। চাপ দেবার পর প্রথমবারে দুধ নাও বের হতে পারে, কিন্তু কয়েকবার চাপ দেবার পর দুধ আসা শুরু করবে। গালানো দুধ শিশুকে কাপ ও চামচ দিয়ে খাওয়াতে হবে। শিশুকে কখনোই বোতলে দুধ খাওয়ানো যাবে না। আপা কেমন আছেন? হ্যাঁ আপা ভালো আছি। বাচ্চার কি খবর? মাইশারে রাইখা, আবার যখন কামে যাই তখন তো খুব চিন্তা আছিলাম আপা। আপনার কথা শুনে মনে একটু সাহস পাইছি। আমি যখন কামে যাই তখন আমার দুধ গাইলা রেখে যাই। আমার মায় ৬ ঘন্টা পর্যন্ত ওই দুধ আরে খাওয়ায়, আর আমি কামের তো নাইসা, তাড়াতাড়ি ওরে দুধ দেই। মনে আছে তো রাতের বেলা বাচ্চারে ঘন ঘন দুধ দিতে হইব? বলেন তো কেন? হ্যাঁ আপা মনে আছে, কারণ ঘন ঘন বাচ্চারে দুধ দিলে বাচ্চা ঠিক মতো দুধ পাইব। দিনে যদি বাচ্চারে ঠিক মতো দুধ দিতে না পারেন তাহলে রাতের বেলা ঘন ঘন বাচ্চারে দুধ দিবেন, তাতে বাচ্চা দুধ পাবে ভালো, মায়ের দুধও তৈরি হবে ভালো। কেমন আছেন আপা? হ্যাঁ ভালো আছি। বাচ্চা খায় না কিছু? আপনার বাচ্চা খাওয়ানোর বিষয়ে একটু আলাপ করতে। কি বললো আপনার বাচ্চাকে? কি বাড়তি খাবার খাওয়ান না? বাড়তি খাবার খাবেন না, প্রত্যেক বিষয়টা বলে অবশ্যই খাওয়ানোর জন্য খাবেন না। এই যে আন্টি আছে, নিয়ে এসে বলে যে ৬ মাসের আগে কোনো বাড়তি খাবার দেওয়া লাগবে না।
কেমন আছেন ভাবি? জি ভালো, আপনি ভালো আছেন? জি ভালো আছি, আপনাদের দয়ায়। বাবু কেমন আছে? বাবু ভালো আছে। খাওয়া দাওয়া কেমন করতেছে? আপনার কথা মতো এখন পর্যন্ত বুকের দুধই খাই, এক ফোঁটা পানিও দেই না। খুব ভালো করছেন। খালা নাতি কেমন আছে? নাতি তো ভালো আছে। তোমাদের কথা মতন তো আমার ছেলের বউ শুধু বুকের দুধই খাওয়ায়। আমার শাশুড়ি আমাকে অনেক সাহায্য করে, তার জন্য বাচ্চাকে অনেক সময় ধরে বুকের দুধ খাইতে পারি। কয়দিন পরেই তো বাবুর বয়স কত হবে? ৬ মাস হবে না? তখন কি করতে হইব? বুকের দুধ পাশাপাশি বাড়তি খাবার দিতে হইব। বাড়তি খাবার দিতে হইব? তাহলে আরেকদিন আইসা আর একটু ভালো করে বুঝাই দিয়ে যাবে। তাহলে খালা আমি আরেকদিন আইসা আপনারে কি করতে হইব সব বুঝাই বলে যাবো। আচ্ছা।